হ্যালো 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 মাই বিউটি সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো বাড়িতে আছো সুস্থ আছো তো আমি পড় আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইয়েস নাইকা হট পিঙ্ক সেল রিসেন্টলি নাইকাতে হট পিঙ্ক সেল চলছিলো যেখানে বিভিন্ন ব্র্যান্ড লাইক মেবলিন নাইকা পিএসি ম্যাক হোডা বিউটি এরকম বিভিন্ন নামি নামি ব্র্যান্ডে আপ টু ফিফটি পারসেন্ট অফ দি অফ চলছিলো যেটা খুবই অ্যাফোর্ডেবল মেকআপ লাভারদের ক্ষেত্রে শুধু মেকআপ লাভার নয়স তারা স্কিন কেয়ার করে হেয়ার কেয়ার করে এরকম বিভিন্ন প্রোডাক্টসের উপর প্রচুর প্রচুর ডিসকাউন্ট ছিল তো আমি নাইকা হটপিঙ্ক সেলের জন্য লিটারেলি ওয়েট করি যে কখন দেবে আর যখনই দেয় তখনই আমি সেই অফারটাকে গ্র্যাপ করি অ্যান্ড প্রচুর কিছু আমি পারচেস করি তো লাইক অলওয়েজ আমি এবারও নাইকা হট প্রচুর কিছু নিয়েছি অফারে তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি কী কিনিয়েছি অ্যান্ড সব প্রোডাক্টের আমি রিভিউ দেব কারণ আমি যে রেগুলারলি আমার স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি সেগুলো আমি হট পিঙ্ক সেল থেকে পারচেস করি তো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখবে অবশ্যই যাতে তোমরা প্রোডাক্ট সম্বন্ধে অনেক বেশি নলেজ পাবে যাতে ফিউচারে সেই প্রোডাক্টগুলো কিনতে তোমাদের অনেক হেল্প হবে তো ভিডিওটা পুরোটা দেখবে কোনো প্রোডাক্ট স্কিপ করবে না কারণ আমি এখানে অনেক প্রোডাক্ট দেখাবো আর আমি বেশি বক বকার করবো না কারণ ভিডিওটা এমনিতে অনেকটা লং হতে চলেছে কারণ আমি অনেক কিছু কিনে ফেলেছি সো চলো ভিডিওতে আমি দেখে নিই আমি কি কি পারচেস করেছি আর হ্যাঁ যাওয়ার আগে আমি বলে দিই যারা আমার ভিডিওটা আজ নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 লাভ এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনার উৎসাহ আমি পাই সো লেটস গেট স্টার্টেড সো প্রথমেই আমি যে ব্র্যান্ডটা দিয়ে শুরু করব সেটা সবারই খুব ফেভারেট একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ম্যাক তো ম্যাকের কি কি জিনিস আমি পারচেস করেছি সেটা বলার আগে আমি এটা বলে দিই যে ম্যাকে ম্যাকের যে সমস্ত প্রোডাক্ট থাকে সেখানে অতটা ডিসকাউন্ট থাকে না ওদের এরকম অফার থাকে যে তুমি যদি তিন হাজার টাকার অ্যাব পার্চেস করো তাহলে তোমাকে ওরা একটা ফ্রি গিফট দেয় তো সেই তো আমি কি কী নিয়েছি আমি দেখাই ফার্স্ট আমি নিয়েছি ম্যাকের এই ফিক্সারটা যেটা ম্যাট প্রেক প্লাস প্রাইম ফিক্সার যেটার শেডটা অরিজিনাল এটার প্রাইস ওয়ান নাইন ডাবল জিরো এটা ভীষণই এসেন্সিয়াল মেকআপ আর্টিস্টের জন্য একটা প্রোডাক্ট কারণ এটা বেস্ট অফ বেস্ট ফিক্সার তো এটা আমি পারচেস করেছি ওয়ান নাইন ডাবল জিরো অ্যান্ড আমি নিয়েছি একটা স্ট্রোক ক্রিম যেটা ছোট সাইজ আমি নিয়েছি যেটা ওয়ান জিরো ফাইভ জিরো আমার বড়টা আছে তো আমি একটা ভাবলাম যে ছোটটা নিয়ে নিই কারণ নিয়েছি যে ম্যাকের এই স্টুডিও ফিক্সটা যেটার শেড হচ্ছে এনসি টোয়েন্টি ফাইভ এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে টু নাইন ডাবল জিরো এই শেডটা যারা খুব ফেয়ার তাদের জন্য এই শেডটা যায় তো এনসি টোয়েন্টি ফাইভ আমি নিয়েছি এই তিনটে প্রোডাক্ট পারচেস করার জন্য আমাকে ওরা ফ্রি দিয়েছে একটা ম্যাকের হাইলাইটার আমি বলবো না যে হাইলাইটারটা খুবই ভালো কারণ আমি ইউজ করে দেখেছি এটা খুব একটা ভালো হাইলাইটার নয় তবু ফ্রি একটা গিফট এটা এরকম আই হোপ ইউ ক্যান সি দিস আমি শেটটাও দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে একটা সিলভার একটা হোয়াইট একটা টোন আছে যেটা আমার হাইলাইটার একদম ভালো লাগে না আমার হাইলাইটার সব সময় গোল্ডেনের উপর আমার বেশি পছন্দ তো এটা খুব একটা বেশি কাজে লাগে না তো এবার নেক্সট প্রোডাক্টে আমি যাচ্ছি নেক্সট প্রোডাক্টটাও সবার খুব প্রিয় আর খুব ফেভারেট একটা ব্র্যান্ড লাইক আমারও খুব ফেভারেট সেটা হচ্ছে হুডা বিউটি আর বলি হুডা বিউটিতে ফিফটি পার্সেন্ট অফ ছিল ফিফটি পারসেন্ট সব প্রোডাক্টের উপর নয় কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে সে মানে লাইক সব শেডের উপর ছিল না কিন্তু কিছু কিছু প্রোডাক্টের উপর ফিফটি পারসেন্ট হুডাতে ফিফটি পার্সেন্ট অফ মানে ইটস লাইক আ গোল্ডেন অপরচুনিটি ফর মি সো আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই অফারটার জন্য যে হুডাতে কবে আমি অফ পাবো তো আমি ফাইনালি পেয়েছি অ্যান্ড আমি একটা ইজি লুজ পাউডার বেকিং পাউডার আমি এটার নিয়েছি যার শেড হচ্ছে ব্লন্ডে এবার বলি এর প্রাইসের কথা এর প্রাইস ছিল ওয়ান নাইন ডাবল ফাইভ হুডা বিউটি ইজি বেগ লুজ পাউডার ওয়ান নাইন ডাবল ফাইভ যেটা আমি পেয়েছি ওয়ান ফোর সেভেন এইট হাউ রিজনেবল ক্যান ইউ ইম্যাজিন ক্যান ইউ ইম্যাজিন ওয়ান ফোর সেভেন এইট ফিফটি পারসেন্ট অফ অ্যান্ড আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি এর প্যাকেজিংটাও এর প্যাকেজিংটাও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমার হুডার প্যাকেজিং ভীষণই পছন্দ লাইক ইউ ক্যান সি দিস এটা ক্যাবটা খুলে এটা ইউজ করতে হয় তোমরা পাউডারটা বুঝতে পারছো কিনা আমি জানি না কিন্তু ব্লন্ডেটা হচ্ছে একদম স্কিন কালারের যেটা এক্স্যাক্টলি আমার পছন্দ একদম স্কিন কালারের লুজ পাউডার তো এটা আমার খুবই ফেভারেট একটা হুডা বিউটির প্রোডাক্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ হুডা বিউটি অলওয়েজ বেস্ট অফ বেস্ট তো আমি এটা হট পিঙ্ক সেলে পারচেস করেছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দিস প্রোডাক্ট লিটারেলি হ্যাপি আমি যে প্রোডাক্টটা পারচেস করছি সেটা নাইকা স্ট্রোপ অ্যান্ড গ্লো এটার প্রিন্টিং প্রাইস সিক্স ডাবল নাইন আর এটা আমি পেয়েছি ওয়েট না সেকেন্ড ফাইভ ফাইভ সো এটা হচ্ছে নাইকা স্ট্রোব অ্যান্ড গ্লো লিকুইড হাইলাইটার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা খুলে ইস সো ক্রিমি অ্যান্ড গ্লোয়ি ইউ ক্যান সি আর স্টল গ্লো অন ইট অ্যান্ড স্কিনেও খুব খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড খুব সুন্দর একটা ফিনিশিং এটা দেয় আরও ব্লেন্ড করতে হবে লাইক আমি যেহেতু হাতে ব্লেন্ড করছি অ্যান্ড এটার সি গ্লো তো এটাও খুব অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট তো নেক্সট প্রোডাক্ট ইজ দ্য নেক্সট প্রোডাক্ট ইজ ব্রনসন আইব্রোফ অ্যান্ড ফেস রেজার এটা আমি সবসময় যখন অফার পাই তখনই আমি পারচেস করি কারণ আমার হেয়ার গ্রোথ লাইক আইব্রোজ অ্যান্ড আপার লিপ লোয়ার লিপের গ্রোথ ভীষণই বেশি লাইক হেয়ার নেলস আমার খুব তাড়াতাড়ি গ্রো হয় তখনই এটা আমি অফারে পাই তখনই আমি এটা পারচেস করি তো এটার প্রাইস প্রিন্টিং প্রাইস টু হান্ড্রেড অ্যান্ড এটার আমি পেয়েছি ওয়ান সিক্সটি আর এটার তিনটে তিনটে রেজার আমি পাই যেটা আমার মাস লাইক সিক্স মান্থ সেভেন মান্থস আমার ইজ ইজিলি চলে যায় তো এরকম দেখতে তিনটে কিউট কিউট রেজার আমি পারচেস করেছি নায়িকা থেকে নেক্সট প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যাকের আমি কন্ট্যাক্ট লেন্স আমি সবসময় ইউজ করি আমার বেশ অ্যাফোর্ডেবলও লাগে অ্যান্ড এক দুবার ইউজ করা যায় তো আমি প্যাকের একটা লেন্স পারচেস করেছি যেটার প্রিন্টিং প্রাইস হচ্ছে টু টু জিরো অ্যান্ড এটার শেড হচ্ছে টার্ক এটা আমি এখনও খুলিনি এটা আমি পেয়েছি ওয়ান এইট সো বেশি ছাড় ছিল না কিন্তু কিছুটা ছাড় ছিল তোর একটা শেড আমার খুব পছন্দের একটা শেড কারণ এর আগেও আমি টার্কওয়াইজ শেডটা ইউজ করেছি কারণ ইউজ করা হয়ে গেছে আমি ফেলে দিয়েছি এটা আমি নিয়েছি নেক্সট একটা ব্লুইশ একটা আমি জানি না ক্যামেরাতে কতটা ক্যাচ করছে বাট এটা পরলে ভীষণই একটা সুন্দর একটা লুক আসে তো টার্কওয়াইসটা আমার খুব ফেভারেট একটা শেড কন্ট্যাক্ট লেন্সের মধ্যে সো নেক্সট নেক্সট প্রোডাক্টে আমি যাচ্ছি যেটা হচ্ছে একটা হোয়াইট পেন্সিল যেটা ওয়েটার্ন ওয়াইল্ডের একটা ওয়েটার্ন ওয়াইল্ড কালার আইকন কোহল লাইনার পেন্সিল যেটা প্রিন্টিং প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ ইউ আর অলওয়েজ সো এটা এটার প্রিন্টিং প্রাইস ওয়ান ফাইভ অ্যান্ড আমি ওয়ান সেভেন্টি সিক্স অ্যান্ড আমি ওয়ান সেভেন্টি সিক্সে পেয়েছি সো এটা যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট অ্যান্ড নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট আমার খুব ইচ্ছে ছিল যেটা ইউজ করে আমি দেখবো কারণ আমি এই ব্র্যান্ডটার বিশাল বড় ফ্যান কারণ এই ব্র্যান্ডের সেটা হচ্ছে এম ক্যাফাইন এম ক্যাফাইন একটা এমন একটা ব্র্যান্ড যার প্রোডাক্টস আমার ভীষণই ভালো লাগে লাইক এদের কফি স্ক্রাবারটা আমি এক বছর ধরে ইউজ করছি অ্যান্ড এটা ম্যাজিকের মতো কাজ করে লাইক তোমার পিঠে বা হাতে যদি কোনো ব্ল্যাক প্যাচেস আসে বা কোনো র্যাশেস থেকে কোনো ডার্ক স্পট আসে তুমি যদি এটা দুই থেকে তিন দিন ইউজ করো কফি স্ক্রাবারটা দেন তোমার এটা রিমুভ হয়ে যায় ম্যাজিক্যালি একদম সেটা ভ্যানিশ হয়ে যায় এত ভালো একটা প্রোডাক্ট এত ভালো একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ওরা লঞ্চ করেছে সেটা হচ্ছে যে স্কাল স্ক্রাবার যেটা দেখতে ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড আমি এটা নেওয়ার জন্য ওয়েট করেছিলাম যে কবে অফারে দেবে আর কবে নেব তো আমি তোমাদেরকে বলে দিই যে এটা আমি কততে পেয়েছি তারপরে প্রোডাক্টটা সম্বন্ধে আমি বলব সো এটার প্রাইস হচ্ছে ফাইভ ডাবল নাইন আর এটা আমি পেয়েছি ফাইভ থার ফাইভ থ্রি নাইনে বাট বাট এর সাথে আমি ফ্রি পেয়েছি এম ক্যাফাইনের মিনি ক্যাফে চিনো ফেস কেয়ার কিট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি তো বলি দিস ইজ দ্য প্রোডাক্ট অ্যান্ড হেয়ার ইজ দ্য প্রোডাক্ট স্কাল্প স্ক্রাবার যার সাথে কিউট একটা কাঠের চামচ ফ্রি দেয় যেটা দেখতে খুবই কিউট হয় ওটা বডি স্ক্রাবারের সাথে পাওয়া যায় তো আমি বলি যারা যারা এম ক্যাফাইনে বডি স্ক্রাবারটা ইউজ করনি প্লিজ একবার ইউজ করে দেখো তো ইউ জাস্ট লাভ 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 প্রোডাক্ট দেন আমাকে জানিও যে ওটা ভীষণ একটা দারুন লাইক আই হ্যাভ নো ওয়ার্ডস টু ডেসক্রাইব সিরিয়াসলি দারুণ আর এটাও আমি ইউজ করেছি নেওয়ার পর তারপরে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি এটাতে প্রচুর প্রোডাক্টস আছে তো আমি তো সেভাবে দেখাতে পারছি না এর ক্যাপে যেটা আছে সেটা দেখাচ্ছি তো এটা দেখতে এরকম এটার টেক্সচারটা হচ্ছে যে এর মধ্যে কফি বিটস দেওয়া আছে সো এরকম কফির ছোট ছোট দানার মতো আছে এটা স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করতে হয় পুরো মাথার স্ক্যাল্পে শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করে সেটাকে জেন্টালি রব করতে হয় অ্যান্ড কিছু মিনিটস রাখতে হয় দেন ওটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করার পর মাইল্ড একটা শ্যাম্পু ইউজ করতে হয় এটা দারুণ একটা প্রোডাক্ট যাদের স্ক্যাল্প ভীষণ অয়েলি লাইক আমার মতো যাদের স্ক্যাল্প অয়েলি তাদের জন্য তো একদম দারুণ একটা প্রোডাক্ট কারণ তোমরা যখন এই প্রোডাক্টটা ইউজ করবে না তোমার স্ক্যাল্পে যে ময়লাগুলো থাকে যখন স্ক্রাব করবে এটা একদমই রিমুভ হয়ে যায় স্ক্যাল্পে ডেট সেল থাকে ড্রেড সেলগুলো রিমুভ হয়ে যায় যেমন আমাদের স্কিনে ডেড সেল হয় যেমন স্ক্যাল্পেও থাকে তো সেই সেলগুলো রিমুভ হয়ে যায় তোমার তোমাদের হেয়ার অনেক স্মুদ হয় লাইক দারুণ একটা প্রোডাক্ট তো তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতেই পারো আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো সঙ্গে যে আমি যেটা ফ্রি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এরকম একটা কিউট একটা ব্যাগে ওরা দেয় এম ক্যাফাইনের আর এর সাথে পেয়েছি একটা দিস ইজ ক্যাপেচিনো কফি ময়শ্চারাইজার যেটা আমি এখনো ইউজ করিনি কারণ ফেসে আমার কোনো কিছু ইউজ করতে আমার একটু ভয় আমি পাই কিন্তু আমি ইউজ ডেফিনেটলি করব আর এটা খুবই আর একটা এরা দিয়েছে সেটা হচ্ছে মাস্ক এ দুটো এর সাথে ফ্রি আছে এটা হচ্ছে কফি ফেস মাস্ক একটা ফেস মাস্ক আর একটা ফেস ময়শ্চারাইজার কফি ফেস মশ্চরাইজার ফ্রি পাচ্ছ তোমরা এই স্ক্যাপ স্ক্রাবারের সাথে নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমার ফেভারিট একটা ব্র্যান্ডের নাইকা ওয়ান্ডার লাস্টের নাইকা ওয়ান্ডার লাস্টের প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর লাগছে শাওয়ার জেলটা তো এত ভালো যে আমি কি বলবো এর আগে আমি যে এরকম বটল আমার দুটো শেষ হয়েছে এই যে একাই ইউজ করো তো তোমার এক বছর চোখ বন্ধ করে প্রথমে প্রাইসটা আমি বলি এর প্রাইস হচ্ছে প্রিন্টিং প্রাইস থ্রি ফিফটি যেটা আমি টু সিক্স পেয়েছি তো আমি এটা নিয়েছি যে হাওয়াইন জ্যাসমিন এটারও ফ্রেগরেন্স খুবই ভালো আর ইজি টু ইউজ প্রেস করলেই হয়ে যায় আর নেক্সট নেক্সট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে সেটা ওয়ান্ডার লাস্টের কারণ ওয়ান্ডার লাস্টের প্রোডাক্ট আমার খুব পছন্দ তো ওয়ান্ডার লাস্টের এটা হচ্ছে ডিওড্রেন্ট এটার প্রাইস হচ্ছে টু সেভেন্টি নাইন অ্যান্ড এটা আমি পেয়েছি গাইস টু টু থ্রিতে এইট আওয়ার্স এটা অ্যাক্টিভ থাকে আর এটার ফ্লেভারটা হচ্ছে মেডিটেরিয়ান সি সল্ট এটারও প্রচুর প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার ওয়াইপস মেকআপ রিমুভার এটা টেন এটা টেন ওয়াইপস আছে যেটা প্রিন্টিং প্রাইস ডাবল নাইন বাট আমি সেভেন্টিতে পেয়েছি সেই জন্য আমি দুটো নিয়েছি এটা নেক্সট প্রোডাক্ট আমি নিয়েছি ট্রাফটের একটা আলটিমেট হেয়ার লিকার যেটা মেকআপ আর্টিস্টদের জন্য খুব এসেন্সিয়াল একটা প্রোডাক্ট তো এটা অফারে ছিল আর যখনই অফারে থাকে আমি দুটো তিনটে করে নিয়ে নিই তো আমি এটার আপাতত একটাই নিয়েছি নেক্সট যে প্রোডাক্টটার ব্যাপারে আমি কথা বলবো সেটা আমার ভীষণ ফেভারিট ব্র্যান্ড অ্যান্ড ফেভারেট একটা প্রোডাক্ট আমার ফেস ভীষণই সেন্সিটিভ আমার স্কিন তো আমার স্কিনে আমি অনেক কিছু ট্রাই করেছি বাট আমার কোনো কিছুই আমার স্কিনের সেভাবে শ্যুট করে না আমার স্কিনের সেভাবে শ্যুট করে না তো আমি আলটিমেটলি কায়া ব্র্যান্ডটা আমি দেখলাম একবার ট্রাই করে দেখি তো কেমন আমি এক বছর ধরে কায়া ব্র্যান্ডটা ইউজ করছি আমি কায়া ব্র্যান্ডের ময়শ্চারাইজার কায়া ব্র্যান্ডের টোনার তো এটা আমি নাইকা হট পিনসেল থেকে পারচেস করেছি কারণ আগের বটলটা আমার শেষ হয়ে গেছিল এটার এটার প্রাইস আমি বলে দিই এটার প্রাইস হচ্ছে থ্রি টোয়েন্টি যেটা একশো এম এটা আছে অ্যাকনে ফ্রি পিউরিফাইং টোনার যাদের একনে হয় টোনারটা ইউজ করতে পারো ভীষণই ভালো তোমাদের এটা এবার আমি চলে যাই আমার নেক্সট প্রোডাক্টে যেটা হচ্ছে ফসেস ক্যানাডার ইন্টেন্স কাজল কাজলের সাথে তোমরা একটা শর্পনারও একটা ফ্রি পাবে আর এটার একদিকে আছে কাজলটা আর একদিকে যেটা স্মাজ করার জন্য একটা স্মাজার একটা আছে একটা একটা স্মাজারও তোমরা একটা পেয়ে যাবে তো এই প্রোডাক্টের সম্বন্ধে বলি আমি ফার্স্ট টাইম এটা জেট ব্ল্যাক আলটিমেট ব্ল্যাক একটা কাজল যেটা ভীষণই স্মুথ কাজল একদম অ্যাপ্লাই করতে তোমাকে একদম ঘষতে হবে না একদম একটা স্ট্রোকে একদম ব্ল্যাক হয়ে যাবে আর এটার প্রাইস হচ্ছে ফাইভ ফোর নাইন যেটা আমি ফোর থ্রি নাইনে পেয়েছি নেক্সট প্রোডাক্টটা হচ্ছে আমি প্যাডস নিয়েছি অনেক স্টেপ ফ্রি ফ্রম স্টেপ ফ্রি তো এই ছিল আজকের আমার ভিডিও নাইকা হট পিঙ্ক সেলের আমার কী কী প্রোডাক্ট আমি পারচেস করেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এর মধ্যে যে কোনো প্রোডাক্ট তোমরা পারচেস করে ইউজ করতে পারো অ্যান্ড আমাকে কমেন্ট দিতে দেরি হলো কারণ প্রোডাক্টগুলো আসতে একটু লেট করেছিল সব প্রোডাক্ট কারণ আমি সব প্রোডাক্ট একসাথে অর্ডার করতে পারিনি মানে একসাথে হয়তো নিয়েছি কিছু তারপরে আমার হঠাৎ করে মনে পড়েছে আরে বাবা এটা নিতে হবে ওটা নিতে হবে দেন আমি আবার অর্ডার করেছি তো একসাথে পাইনি একটু প্রোডাক্টটা দিতে লেট হয়েছে সেজন্য ভিডিওটা আমার লেট এসছে সেজন্য জন্য হট পিঙ্ক সেলটা ওভার হয়ে গেছে তো তোমরা ওয়েট করো নেক্সট টাইম যখন নায়িকা পিঙ্ক সেল চলবে তখন তোমরা এই সব ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের উপর প্রচুর ডিসকাউন্ট থাকে তোমরা তোমাদের যে যে প্রোডাক্টগুলো দরকার স্কিন কেয়ার হেয়ার কেয়ার বা মেকআপ প্রোডাক্ট তো তোমরা সেগুলো করতে তোমরা যে যে প্রোডাক্টগুলো দেখলে তার মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে দেন আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কোয়ারিজ আমি অবশ্যই ক্লিয়ার করব আর তোমরা জানিও যে আর কি নিয়ে আর কি টপিকে তোমরা ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করবো আমার সাধ্য সেই টপিকে ভিডিও করার সব আর নিজের স্কিন হেয়ারের কেয়ার নিতে একদম ভুল না এটা খুবই এসেন্সিয়াল আমাদের সবার জন্য তো আজকের জন্য এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যানটাটা